আমরা নারীর বিষয়ে কথা বলতে চাই, আমরা শিশুর বিষয়ে কথা বলতে চাই, আমরা পরিবেশের বিষয়ে কথা বলতে চাই, আমরা নদীর বিষয়ে কথা বলতে চাই, কিন্তু আমাদের মধ্যে একটা ভাব আছে যে এগুলো বলবো ঠিক আছে, কিন্তু রাজনীতি নিয়ে কথা বলবো, রাজনীতি ভালো জিনিস না। আমার তো মনে হয় সবচেয়ে বড় প্রথম বাধা হলো একেবারে ভেতরে মনের মধ্যে, আমাদেরকে একদম ছোটবেলা থেকে মেয়েদেরকে এটা করো না ওটা করো না, ভাই যখন মাঠে ঘাটে ফুটবল পিটিয়ে বাড়াচ্ছে মনটাকে বলা হয় কতগুলো হাঁড়ি পাতিল দিয়ে বসিয়ে দেওয়া হয় না একটা পুতুল দিয়ে বসিয়ে দেওয়া হয়, আজকাল একটু কমছে কিন্তু তারপরও এখনো এই মেয়ে তুমি বেশি জোরে কথা বলো না, তোমার কথা কেন পাশের বাড়ি থেকে শোনা যাবে, তুমি জোরে হেসো না, মেয়েরা এত জোরে হাসে না, তুমি এত জোরে পা ফেলে হেঁটো না, যাই করবে সেখানেই একটা বাধা, একটা বাধা, এবং সেই বাধা শুনতে শুনতে তার মনের চারপাশে এমন একটা শক্ত পোক্ত দেয়াল তৈরি হয়ে যায়, সেই দেয়ালটাকে ভেঙে বের হয় বের হওয়া সেটাই প্রথম যুদ্ধ, এবং সেই যুদ্ধে যে একবার নিজের হৃদয়ের চারপাশের সেই দেয়ালটা ভেঙে বেরোতে পারে মনে হয় সেই মেয়ে প্রথম সেই যুদ্ধ জয় করে ফেলে, এবং তারপরে বাকি যুদ্ধ জয় তার কাছে সময়ের ব্যাপার মাত্র।